কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। বরিশাল থেকে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার 9 লঞ্চে আগুনের ঘটনার সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে আগুন একেবারে নিয়ন্ত্রণে এসেছে, বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে এখন, মোটামুটি আগুন একেবারে নিয়ন্ত্রণে। তবেও লঞ্চটির ইঞ্জিনের যে রুম, সেই রুম থেকে কিছুক্ষণ পর পরে ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আর এখন পর্যন্ত যেটি তথ্য, যারা এই লঞ্চের মালিক রয়েছেন, যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, যারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, তারা বলছেন যে লঞ্চটির দ্বিতীয় তলায় ভিআইপি একটি কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং ভিআইপি কেবিনের যে বিছানাপত্র ছিল তার মাধ্যমেই আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। একই এরপরে কিন্তু লঞ্চটির যে ইঞ্জিন কক্ষ রয়েছে সেই ইঞ্জিন কক্ষেও কিন্তু ছড়িয়ে পড়ে এবং এখানে একটি ক্যান্টিন ছিল, ক্যান্টিনের মাধ্যম দিয়ে আগুনটি আরও বেশি ছড়াতে সক্ষম হয় বলে লঞ্চটির যে কর্তব্যরত কর্মচারীরা ছিলেন তারা বলছেন। আর লঞ্চটিতে কোনো মানুষ ছিল না, কারণ হচ্ছে বরিশাল থেকে ছেড়ে আসার পরে ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে তারা এসে লঞ্চটি এসে পৌঁছায়, এরপরে যাত্রীগুলো নেমে যায়। নেমে যাওয়ার পরে লঞ্চটি আবার সন্ধ্যার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেই কারণে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। এবং যদিও লঞ্চটির কর্তৃপক্ষ বলছেন যে যদি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও আগে পদক্ষেপ নেওয়া হতো তাহলে হয়তো আগুনটি আরও তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসা সম্ভব হতো এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা এড়ানো যেত। আমরা জিজ্ঞেস করছিলাম লঞ্চ কর্তৃপক্ষের কাছে যে তাদের যে অভ্যন্তরীণ আগুন নেভানোর ব্যবস্থা সেটি কতটুকু কার্যকর ছিল, তারা বলছেন যে সেটি কার্যকর ছিল, তারা চেষ্টা করেছেন কিন্তু পাননি। তারপরেও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কন্ট্রোল রুমে ফোন করা হয়, ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন এবং আসার পরে আগুনটি নিয়ন্ত্রণে আসেন, এর মধ্যে দিয়ে প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে এমনটি তারা দাবি করছেন। আর এখন বিআইডব্লিউটির কর্মকর্তারা রয়েছেন, একই সঙ্গে আমরা দেখেছি সিআইডির কর্মকর্তাদেরও রয়েছেন, যেটি কোনো ধরনের নাশকতা কিনা সেটির তদন্তও তারা কাজ করছেন। একই সাথে বিআইডব্লিউটির কর্মকর্তা যারা রয়েছেন তারাও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও জানার চেষ্টা করছেন। একই সঙ্গে এই লঞ্চটির যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা এখনও পর্যন্ত চেষ্টা করছেন যে আগুনের উৎসটি জানার জন্য। যদিও একজন কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে লঞ্চটির দ্বিতীয় তলায় ভিআইপি কেবিনের একটি রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং ওই রুমের যে বিছানাপত্র ছিল বিছানাপত্রে আগুনটি ধরে যায় এবং সেখান থেকেই আগুনটি একেবারে ছড়িয়ে পড়ে লঞ্চটির বিভিন্ন জায়গায়, ইঞ্জিন রুম থেকে বলেন, ক্যান্টিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এটি হচ্ছে এখন পর্যন্ত লঞ্চের আগুন লাগার ঘটনার সবশেষ খবর। আগুন একেবারে নিয়ন্ত্রণে রয়েছে, তারপরেও কিছু জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং লঞ্চটির যে জানলা রয়েছে, দরজা রয়েছে এবং এগুলো কাচের মাধ্যমে তৈরি এবং সেই কাচগুলো কিছুক্ষণ পরপর খসে পড়ছে। আসলে লঞ্চটি একেবারেই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি এবং তারা বলছেন যে অভিযানটি সম্পূর্ণ করার পরে একটি তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি আসলে নির্ধারণ করবে আগুনটি কীভাবে লেগেছে। আর যেহেতু জাহাজটি নোঙর করাই ছিল সেই কারণে কোনো যাত্রী এখানে ছিলেন না, সেই কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, এটি একটি আশার খবর। তবে লঞ্চটি একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে এবং পুড়ে গেছে, তার যে ইঞ্জিন রুম বলেন সেগুলো একেবারেই ভস্মীভূত হয়ে গেছে এবং কিছুক্ষণ পরপর লঞ্চের কেবিনের যে জানালা দরজা যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝরে ঝরে পড়ছে, এটি আমরা দেখতে পাচ্ছি। একেবারে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখন যে স্থানটিতে রয়েছি সেই স্থানটির একেবারেই খুবই খারাপ অবস্থা। এটা কি কেবিন? যারা এখানের আগুন নেভানোর কাজ করছিলেন তারা বলছেন যে আগুন, আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে আগুন লেগেছিল এবং এখান থেকেই আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বলে লঞ্চের কর্মকর্তারা বা এই যারা কেবিন বয় থাকেন তারা কিন্তু বলছেন।
এবং এখনো আমরা যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটাই এখনো উত্তাপ রয়েছে, বিভিন্ন জায়গায় ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে আগুন কে এই জায়গায় লাগছিল, এখান থেকে সূত্রপাত হয়েছে মনে হয়, এখান থেকে সূত্রপাত হয়েছে মনে হয়। আপনি কি এই লঞ্চের কি কেবিনে? লঞ্চের না, আমরা গাড়ি থাকি, গাড়ি কাছে। আপনারা কি তদন্ত করে দেখছেন যে কোত্থেকে লাগলো? না তা তো দেখতে পারিনি আমরা, এখন আগুন শেষ করে আসলে আমার পানি মেরে নিবে, এ পর্যন্ত আসতে পারছি। শুরু থেকে কেন আসা গেছে নাকি? মোটামুটি যেটা বলা চলে যে আগুনের এখন পর্যন্ত যে ধারণা যে দুই তলায় ভিআইপি কেবিন, সেখান থেকে আগুনের সূত্রপাতটি হয়েছিল। এখন ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রচেষ্টায় আগুন একেবারে নিয়ন্ত্রণে এসে গেছে, আগুন নিভে গেছে, তবে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলী আমরা এখন পর্যন্ত পাচ্ছি। তো এই ছিল সবশেষ খবর। রাজধানী সদরঘাটে লঞ্চে আগুন লাগার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার আফজাল হোসেন।